নওগাঁর মন্দায় করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ভ্যান চালক, ভিক্ষুক, শ্রমিক, চা স্টল দোকানদার ও গ্রাম পুলিশদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কালীতলা বাজারে এসব মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। মান্দার কালীতলা বাজারের মেসার্স মারিয়া ওয়েল মিলের স্বত্বাধিকারী মাসুদ রানা নিজস্ব অর্থায়নে বানীশোর কালীতলা বাজারে পার্শ্ববর্তী এলাকায় 250টি পরিবারের মাঝে প্রত্যেককে 5 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি আটা, 2 কেজি লবণ ও 1টি করে সাবান সামগ্রী বিতরণ করেন। মাসুদ রানা বলেন, বর্তমান সময়ে করোনা ভাইরাস এর আতঙ্কের নাম। এই ভাইরাস থেকে বাঁচতে সারা দেশের মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে। এতে করে কর্মহীন হয়ে পড়েছে শ্রমিকজীবী মানুষ। তাদের কথা বিবেচনা করে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে এসব ত্রাণ সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পরানপুর ইউপি চেয়ারম্যান ইলিয়াস খান, ভাই ভাই ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক এর স্বত্বাধিকারী মাসুদ রানা, বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী বেলাল হোসেন এবং পরানপুর ইউপির সকল গ্রাম পুলিশবৃন্দ। নওগাঁ থেকে বুলবুল আহমেদের পাঠানো তথ্যচিত্রে এ টু জেড নিউজ লাইভ।